এটা হচ্ছে মালগাড়ি, প্রচুর আনাগোনা আছে, মানে প্রচুর মালগাড়ি দেখতে পাবেন। তার কারণ এখানে খুনি অ্যানাউন্স হলো বীরশিবপুরে যে আপনার বাগনানে অবরোধ হচ্ছে, তাই ট্রেন ছাড়তে দেরি হবে। যতই দেরি হোক আমরা আজকে যাবোই পাঁশকুড়া, তাহলে আপনার সাথে থাকুন। আর কেন অবরোধ, নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ রায়, আজকে আবার চলে এসেছি হাওড়া স্টেশনে। আজকে আমরা ইস্টার্ন রেলওয়েতে জার্নি করবো না, আজকে আমরা করবো সাউথ ইস্টার্ন রেলওয়েতে জার্নি, পাঁশকুড়া পর্যন্ত হাওড়া থেকে। আর আমরা আজকে জার্নি করবো হাওড়া পাঁশকুড়া লোকালে, যেটা হাওড়া থেকে ছাড়বে 9:05 এবং পাঁশকুড়া আমাদেরকে পৌঁছে দেবে 11টার সময়, মানে আমাদের জার্নি টাইম লাগছে 1:55। আপনারা সেটাকে 2 ঘন্টাও ধরতে পারেন। আর আমাদের জার্নিতে টোটাল 23টা স্টপ হবে, তা 23টা স্টপ কভার করা কোনো দিনও সম্ভব নয়। তাহলে আমি যে কটা, মানে যতটা বেশি ততটা স্টপ কভার করব। আর তাও যদি আপনাদের মনে হয় যে আরও স্টপ কভার করা দরকার আছে, তাহলে কমেন্ট সেকশানে লিখে জানাবেন, আমি পরের কোনো জার্নিতে সেই সকল স্টপ কভার করে দেবো। তাহলে চলুন, ট্রেন ছাড়তে একদমই আর বেশিক্ষণ বাকি নেই, আগে ট্রেনে উঠে নিই। আর একটা জিনিস দেখতে পাচ্ছেন, যেমন ইস্টার্ন রেলওয়েতে আমি শিয়ালদা ডিভিশন এবং হাওড়া ডিভিশন দুটোতেই জার্নি করেছি, সেখানে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের স্টিকার ছিল, কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়েতে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কোনো স্টিকার নেই। তাও দেখা যাক সোশ্যাল ডিস্টেন্সিং মানা হয় কি হয় না। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেনের নাম্বার আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, ট্রেনের নাম্বার হচ্ছে 38415, হাওড়া পাঁশকুড়া লোকাল। আর এর ডিস্টেন্সটা হচ্ছে 71 কিলোমিটার। আর তাহলে চলুন আর বেশি কথা বলবো না, এখন আপনাদের ডিপার্চার দেখাবো। তাহলে চলুন ডিপার্চার দেখুন। দেখছেন আমরা চলে এসেছি আমাদের প্রথম স্টপ টিকিয়াপাড়া, যেটার কোড হচ্ছে TPKR, ঠিক আছে। আর এখানে তো দেখলেন আসার সময় এখানে লোকাল ট্রেনের কার্সেট আছে সাউথ ইস্টার্ন রেলওয়েজের, আর এরপরে আসবে দাসনগর, তারপরে রামরাজাতলা। আমরা ডাইরেক্ট আপনাদের সাথে কথা বলবো কি 7:00 জংশনে। আমরা এখন চলে এসেছি আমাদের 4 নম্বর স্টপ 7:00 জংশন, যেটার কোড হচ্ছে SRC। আর এখানকার বিখ্যাত জিনিস হচ্ছে 7:00 থেকে অনেক এক্সপ্রেস ট্রেন অরিজিনেট এবং টার্মিনেট হয়, এবং 7:00 ঝিল আছে, আপনারা চাইলে দেখে যেতে পারেন। আর এরপরে স্টেশন আসবে মৌরিগ্রাম, তারপরে আন্দুল। তাহলে আমরা কথা বলবো আন্দুলে গিয়ে। আমরা এখন পৌঁছে গেছি আমাদের গন্তব্যে যাওয়ার আরও একটি স্টপে, যেটা হচ্ছে আন্দুল, কোড হচ্ছে ADL। আর আন্দুলে আসলে একটা জিনিস খুব দেখতে পারবেন, সেটা হচ্ছে মালগাড়ি প্রচুর আনাগোনা আছে, মানে প্রচুর মালগাড়ি দেখতে পাবেন। তার কারণ এখানে গুডস ডিপো আছে, ওই জন্য এখানে প্রচুর মালগাড়ি দেখা যায়। আর আন্দুলের পর আসবে সাঁকরাইল, আবাদা,
নলপুর। আমি আপনাদের সাথে ডাইরেক্ট গিয়ে কথা বলবো বাউরিয়ায়, তার কারণ প্রচুর স্টপ বুঝতেই পাচ্ছেন। তাও যদি আপনাদের মনে হয় যে এই সকল স্টপগুলো আমার কভার করা উচিত ছিল, কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি পরের ভিডিওতে নিশ্চয়ই কভার করে দেবো। আমরা এখন চলে এসেছি বাউরিয়ায়, যেটার কোড হচ্ছে বিভিএ। আর এইখান থেকে মানে এর কাছাকাছি আপনাদেরকে ফেরিঘাট পেয়ে যাবেন, আমরা ফেরিঘাট পেয়ে যাবেন। সেই ফেরিঘাট থেকে টপকে আপনারা বজবজ যেতে পারবেন, এখান থেকে বাউরিয়া থেকে বজবজ যেতে পারবেন। আর এরপরে স্টপ আসছে আপনার চেঙ্গাইল, তারপরে আসছে ফুলেশ্বর। তাহলে আমি চেঙ্গাইল আর ফুলেশ্বর স্কিপ করবো, ডাইরেক্ট গিয়ে কথা বলবো উলুবেরিয়ায়। তাহলে চলুন। আমরা এখন চলে এসেছি উলুবেরিয়া, যেটার কোড হচ্ছে ইউএলবি। আর এইখানটা কেন বিখ্যাত জানেনি, তার কারণ এইখানে এনআরসি আর ক্যাবের বিরুদ্ধে জনসাধারণ এখানে স্টেশন ভাঙচুর করেছিল এই উলুবেরিয়াতেই। আর এরপরে আসবে হচ্ছে বীরশিবপুর, তারপর কুলগাছিয়া। এখন আমরা আছি বীরশিবপুরে, এরপরে কুলগাছিয়া, তারপর বাগনান। এক্ষুনি অ্যানাউন্স হলো বীরশিবপুরে যে আপনার বাগনানে অবরোধ হচ্ছে, তাই ট্রেন ছাড়তে দেরি হবে। যতই দেরি হোক আমরা আজকে যাবোই পাঁশকুড়া, তাহলে আপনার সাথে থাকুন। আর কেন অবরোধ হচ্ছে সেটাও বলবো, ঠিক আছে? আমরা এখন এসে পৌঁছালাম বাগনান, যেটার কোড হচ্ছে বিজেডএন। আর এরপর আসবে হচ্ছে ঘোড়াঘাটা, তারপরে হচ্ছে দেউলটি, তারপরে হচ্ছে কোলাঘাট। আর বাগনানে দেখলেন অবরোধ হচ্ছিল, তাই এখানে ট্রেন যে আসার টাইম 10:14 মিনিটে, কিন্তু এখানে ট্রেন এসছে 10:22 মিনিটে, মানে 8 মিনিট লেট। তো ঠিক আছে, অবরোধের জন্য 8 মিনিট লেট, বেশিক্ষণ আমাদেরকে দাঁড়াতে হয়নি। তাহলে আমরা ডাইরেক্ট এখন গিয়ে কথা বলবো আপনাদের সাথে কোলাঘাটে। আর বাগনান কেন বিখ্যাত বলে দিই, তার কারণ বাগনানে হচ্ছে আপনাদের গাদিয়ারা যেতে পারবেন আপনারা বাগনান থেকে। আর গাদিয়ারায় হচ্ছে রূপনারায়ণ নদী আর গঙ্গা নদীর মিলনস্থল আছে, আপনারা যেতে পারবেন এখান থেকে কাছে। আর তাহলে চলুন, বেশি কথা বলবো না, এখন আপনাদেরকে ডাইরেক্ট আমরা কোলাঘাটের রূপনারায়ণ নদী দেখাবো, চলুন।
আমরা এখন এসে পৌঁছেছি কোলাঘাটে, যেটার কোড হচ্ছে KIG। আর এই জায়গাটা কেন বিখ্যাত আপনাদেরকে বলে দিই, এখানে একটা বড় মানে ফুলের মার্কেট আছে আর কি, পাইকারি ফুলের মার্কেট আছে। আর কোলাঘাট অনেকে দূর দূর থেকে আসেন আপনার ধাবায় খেতে, শেরে পাঞ্জাব ধাবা, যেটা এখান থেকে আপনার রিক্সা নিয়ে যেতে পারবেন, বেশি দূরে না। শেরে পাঞ্জাব ধাবা যদি আপনারা খেতে চান শেরে পাঞ্জাব ধাবায়, তাহলে আপনাদের কোলাঘাট নেমে রিক্সা ধরতে হবে। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের 20তম হল্ট মেচেদায়, যেটার কোড হচ্ছে MCA। আর মেচেদা কেন বিখ্যাত আপনাদেরকে বলি, তার মানে মেচেদায় তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, মানে মেচেদায় কয়লা পুড়িয়ে কারেন্ট তৈরি হয়। আর মেচেদা থেকে গাড়ি ছাড়ার পরে এখন আসবে হচ্ছে নন্দাই গাজন, ভোগপুর, নারায়ণ, পাকুড়িয়া, মুরাইল, যেগুলো তিনটেই আমরা স্কিপ করব। স্কিপ করে ডাইরেক্ট আপনাদের সাথে গিয়ে দেখা করব আমাদের গন্তব্য পাঁশকুড়া জংশনে। আমরা এখন পৌঁছে গেছি আমাদের গন্তব্য পাঁশকুড়ায়, যেটার কোড হচ্ছে PKU। আর আমাদের ট্রেন এখানে আসার কথা ছিল 11টার সময়, কিন্তু আমাদের ট্রেন এসছে 10:58, মানে 2 মিনিট বিফোর। আমরা বাগনানে অবরোধের দরুন 10 মিনিট ধরে দাঁড়িয়ে থাকার পরেও এখানে আমরা 2 মিনিট বিফোর চলে এসেছি, তার মানে বুঝুন যে এশিয়ারের লোকালগুলো কেমন অ্যাগ্রেশন তাদের, কেমন স্পিড। আর জার্নি এক্সপিরিয়েন্স বলতে গেলে সব ঠিকঠাকই আছে, বিফোর টাইম পৌঁছে গেছি অবরোধের পরেও, তার মানে জার্নি এক্সপিরিয়েন্স ভালোই হবে। আর ভেতরে আপনার সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কোনো স্টিকার ছিল না, তবেও ট্রেনে ভিড় ছিল না, তাই সোশ্যাল ডিস্টেন্সিং মানা হয়েছে। আর শেষমেশ একটা কথাই বলে রাখি, এরকম ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি পুরো কলকাতা সাবারবান কভার করব, তাই কোন সেকশানে ভিডিও আপনাদের দরকার কমেন্ট সেকশানে লিখে জানান। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার দেখা করব আপনাদের সাথে পরের একটি ব্লগে। টাটা।